তখন বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন জনাব আবুল হাসানাত আব্দুল্লাহ আর আজ এই সৌন্দর্যবর্ধন এবং চত্বর উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সেই তাদেরই উত্তরসূরি শ্রীনবাস সাদিক আবদুল্লাহ মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বঙ্গবন্ধুর দৌহিত্র শহীদ আব্দুল রাফ সেন নাতি এবং আবুল হাসান আব্দুল্লার যোগ্য পুত্র বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেন আবাদ সাদিক আব্দুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে এই সৌন্দর্য এই যে সবাই হাত জাগানোর সাথে সাথে সবাই চুপ হয়ে গেছেন এখানে এই সৌন্দর্য এখানে নেতৃত্ব এইভাবেই আমরা আগাই যেতে চাই আসলে এখানে আমার মুরব্বীরা সবাই উপস্থিত আছেন সবাইকে অ্যাড্রেস করতে গেলে এখানে যারা একদম প্রথমতে লাস্ট শাড়ি পর্যন্ত যারা আছে সবাইকে অ্যাড্রেস করা লাগে সবাই সম্মানিত সবাই শ্রদ্ধেয় আমার স্নেহের এখানে আমাদের ডিআইজি সাহেব আছেন আমাদের পুলিশ কমিশনার সাহেব আছেন আমাদের ডিসি সাহেব সহ সর্বস্তরের সব লেভেলে বীর মুক্তিযুদ্ধ হতে শুরু করে বিএম কলেজের সহ সাংস্কৃতিক অঙ্গনের সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ মুরুব্বীরা আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ সবাইকে আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের দিনে আসলে আমি গর্বিত আমি আমার কাছে ভাল লাগে ওই জায়গাটাই যে যখন এই ধরনের কাজগুলি আমি সম্পন্ন করি এটা নিয়ে কিন্তু বহু দিন যাবত আমি আমি জানার পর থেকে কিন্তু এটা নিয়ে আমি বারবার আমি কথাটা বলছি আজকে সেই সার্থকতা আজকে যে এত ওই যে প্রথম যেদিন আমি দেখার পর থেকে আমার ভিতরে যে যে জিনিসটা কাজ করছে যে এটা জাতির জনকের হাতে এটা তো আমাদের সৌভাগ্য এটা আমাদের একমাত্র শহীদ মিনার যেটি তার হাতের আলিঙ্গন পাইছে তার হাত থেকে তেহাত্তরে যেহেতু তিনি উদ্বোধন করেছেন আমার দাদাও নিশ্চয়ই এখানে উপস্থিত ছিলেন আমার বাবা তখন পৌরসভার চেয়ারম্যান তিনিও নিশ্চয়ই এখানে উপস্থিত ছিলেন বিষয়টা আজকে আওয়ামী লীগ শুধু না আজকে এই দেশ এটা ভাষার বিষয় এটা সার্বজনীন আমাদের জাতিগত বিষয় এখানে শহীদ মিনার তো কথা বললে অনেক কথা বলার আছে বাট বিষয় হলো যে ওই যে বললো যে আজকে ডিএজি সাহেব বললেন কমিশনার সাহেব বললেন এই যে মনে করেন এইগুলির মধ্যে থেকে কিন্তু আমরা চেতনা আজকে নতুন প্রজন্ম আজকে আমাদের যে পরের প্রজন্ম যারা আছে। আমরা চেতনা কিন্তু বই পড়িয়ে আসবে না আমি বারবার সবসময় বলি বই পড়ে গল্প শুনে চেতনা আসে না চেতনা আমরা যারা আসি আজকে যদি এই যে মুক্তিযুদ্ধের এই ভাষা এই যে ভাষা শহীদদের এইগুলির চেতনা যদি তাদের মধ্যে আমরা ঢুকাইয়া না দিয়ে যেতে পারি তাদের মধ্যে যদি এই চেতনা না জন্মগ্রহণ করে সেটার জন্য কিন্তু দায়ভার আমাদেরই নিতে হবে আমরা কিন্তু সেই দায়ভার নিয়েই আমাদের এই এই দুনিয়া থেকে যাইতে হবে যাইতে তো হবে সবাইই দুদিন আগে আর দুদিন পরে তো সেইটা নিয়ে যদি আমরা আজকে সেই চেতনার জায়গাটা যদি না দেই আমরা সোনার বাংলাদেশ গড়ার কথা বলি জাতির জনকের যে স্বপ্ন সোনার বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বরিশাল বা স্মার্ট আমরা সেই দিকে যাচ্ছি বাট সেই যে মূল যে মন্ত্র যেটা সেই সোনার মানুষ তৈরি করতে হবে আমাদের আজকে আমি নেতৃত্বের জায়গায় আছি এটা আমার দায়িত্ব কর্তব্য আমি মনে করি কেউ আমাকে বলিয়ে দেবে না আমি আমার জায়গায় যে দায়িত্ব পালন করতেছি আমি আপনি সেই দায়িত্ব যখন আমরা বসি আমরা জানি আমাদের দায়িত্বটা কী আমরা যদি নিজে থেকে সেই দায়িত্ব আমাকে আরেকজনের বলে দেওয়া লাগবে কেন এটা তো আমার দায়িত্ব অ্যাজ এ নাগরিক বরিশাল শহরের এই জিনিসগুলিকে আগাই নিয়ে যাওয়া এই চেতনার জায়গাগুলিকে সামনের প্রজন্ম যারা আছে নতুন প্রজন্ম আপনারা দেখছেন খেয়াল করিয়া হয়তো যে বাচ্চারা আমাকে ইয়াং এবং বাচ্চারা আমাকে মানে মুরব্বীরা পছন্দ করে না সেটা বলবো না তারাও তো দেয় ইকবাল কাকুর কথা আপনারা বুঝতে পারছেন যে ইকবাল কাকু কতখানি আমাকে ভালোবাসেন এবং তার সাথে আমি রাজনীতি করার শুরু করছি যখন তখন হইতে কিন্তু সম্পর্ক তখন আমি কিছু না তখন হইতে দেখছি যে তার আছে না কিছু কিছু মানুষ আছে যারা সরাসরি সত্যি কথা বলে এবং মানুষকে লক্ষ্য করে আসলে মানুষের আদব মানুষ তো একটা মানুষ আমার বংশের পরিচয় কথা দিয়ে হবে খালি আমার কথা শুনলে তো হবে না আমার চলা ফেরা আমার জামা কাপড় পরার স্টাইল আমার হাঁটা চলার ভঙ্গি মানুষকে মুরব্বীদের সম্মান দেওয়া এটাও একটা কালচারের পার্ট এটাও সংস্কৃতির একটা পার্ট আমাকে আমি তার কাছ দিয়ে শিখছি এটা এবং সে বলছে যে এই যে তুমি মুরব্বীরা আসলে তুমি চেয়ারটা ছাড়িয়ে দিয়ে তাদের বসতে দাও এটাই তো সংস্কৃতি তো সেই জায়গা থেকে আমি মনে করি আমার যারা আমাকে যারা ফলো করে আমি হয়তো আমার বয়সী বা আমার থেকে বড় যারা বা আমার থেকে সহকর্মী যারা তাদেরকে আমি পরিবর্তন করতে পারবো না এটা পরিবর্তন করা আসলে এই চিন্তা করাটাও ভুল আমার কিন্তু যারা আমাকে আজকে আমি নেতৃত্ব দিচ্ছি কি দিচ্ছি আমি নেতৃত্ব দিতেছি নেতৃত্ব মানে কি প্রতিনিধিত্ব করতেছি আমাকে হাজার হাজার ছেলে পেলে আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু ফলো করতেছে আমাকে তো আজকে যদি তারা বেপথে যায় তারা যদি আজকে টেন্ডারবাজি করে তারা যদি আজকে চান্দাবাজি করে কোনোভাবেই এটা আমি বলতে পারি না এটা দায় দায়িত্ব আমি কোনোভাবে আমার এড়ানো কিন্তু যদি বলি আমি জানি না এটা হয়েছে যে আপনার দায়িত্বহীন একটা কথা তাইলে মানে হয়েছে যে এই এই যে নেতৃত্ব আপনার কোনো যোগ্যতাই নাই আপনারা কেউ মানে না কারণ এই যে বললাম কি যে হাত জাগাইলাম পরে আপনারা দেখছেন একটা জিনিস খেয়াল করছেন যে আমি হাত জাগাইলাম স্লোগান দ্বিতীয়বার কিন্তু আমার বলা লাগে না স্লোগান বন্ধ করার জন্য দ্যাট ইজ কল নেতৃত্ব আমি মনে করি আমার যতটুকু বুঝ ব্যবস্থা আছে তো সেইভাবেই আমাদের তাদেরকে ট্রেনিং দিতে হবে আমরা হয়তোবা পুলিশ প্রশাসন না আমরা র্যাব না আমরা সেনাবাহিনী না কিন্তু আমাদের একটা সংগঠন আছে আমাদের একটা সংবিধান আছে আমাদের সংগঠনের একটা নিয়মতান্ত্রিক বিষয় আছে সেটাকে যদি আমরা ফলো করি এই শৃঙ্খলা সর্বপ্রথম শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি তো সেই নীতিগুলি যদি আমরা ফলো করি তাদের ফলো করতে হবে তো নাইলে তো মুখে মুখে ছাত্রলীগ হয়ে তো সেই জায়গাটা আমি চেষ্টা করি কাজ করার জন্য এবং আমার বিশ্বাস যে আমি যখন মেয়র হওয়ার পরে প্রথম দুই বছর তিন বছর আমি খুব নিরাশ ছিলাম কিন্তু আজকে আমি যখন ডাইনে বায়ে তাকাই আজকে যখন বরিশালের রাস্তায় আমি হাঁটি আজকে যখন মানুষের চেহারা আমি দেখি তাদের সাথে যখন আমার কথা হয় আমি এমনি আপনারা জানেন যে আমি বড় নাসরবাদা লোক আমি আশাবাদী একজন মানুষ আমি কোনো সময় হবে না আমার ডিকশনারিতে হবে না পারবো না বললে আর একজন মানুষ যেটা পারে সেটা আমিও পারবো এটা আমার বিশ্বাস এটা আমি ব্যক্তিগত আমার জীবনের মানুষের আছে না যে আত্মবিশ্বাস থাকে যে আই ক্যান ডু ইট আরেকজন যদি পারে আরেকজন মানুষের চাইরিয়াত পা আছে আল্লাহ তার মধ্যে দিয়ে দিছে আমি কেন পারবো না তো সেই জায়গা থেকে কিন্তু অনেক কিছুই আমি নিজে থেকে করে পাইরিয়া দেখাইছি এবং মানুষ সেই আস্থার জায়গাটা রাজনীতিবিদদের প্রতি যে আস্থা যে আমরা মুখ দিয়ে যে কথাগুলি বলি সেই কথাগুলিকে বাস্তবায়ন চেষ্টা করছি আমি আমি কতটুকু পারছি এটা বরিশালবাসী বলতে পারবে নেতৃত্ব জায়গা থেকে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আমি আপনাদের দিক দেখাই দিতে পারবো কিন্তু সেই দিকে হাঁটতে হবে সবাই সবাই যদি না হাঁটি তাহলে আমার একা আইটে কোনোই লাভ হবে না তো সেই জায়গা থেকে আমি বলি যে আমি খুবই আশাবাদী এবং এখন ওই যে বললাম যে নিরাশ ছিলাম প্রথম কিছুদিন কিন্তু আজকে আমি চার বছর সাড়ে চার বছর আমার দায়িত্বের মেয়রের দায়িত্ব পালন করার মধ্যে দিয়া আজকে যে অভিজ্ঞতা যে এক্সপিরিয়েন্স যে অনেক 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 কী বলবো অভিজ্ঞতা আমি এখানে আমার জীবনের আপনারা দেখছেন যে এই চার বছরে অনেক বাধা অনেক বিপত্তি অনেক ধরনের ষড়যন্ত্র অনেক ধরনের আমি কি মনে করি এগুলিকে ব্যর্থতা মনে করি না এগুলিকে আমি মনে করি আমার কেরিয়ারের আর নতুন ধাপ আমি একটা এক্সপিরিয়েন্স নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আগাইলাম এই এক্সপিরিয়েন্সটা আমার হইলো আজকে আঠারোই আগস্টের ঘটনা বলেন বা যে ধরনের ঘটনাই আমার ঘটে সেটাকে আমি নেগেটিভভাবে নেই না সেটাকে আমি পজিটিভভাবে নিই যে এইটাও আমার কেরিয়ারের সামনে যেন এই ধরনের সমস্যা আমাদের না হয় বা আমার বাবা আমাদের জাতির জনক আজকের জাতির জনকের কন্যা সুযোগ্য কন্যা আমাদের ভরসার স্থল আস্থার স্থল যার মধ্যে আমরা আমাদের বাঙালি মায়ের ছবি দেখতে পাই আমাদের গণতন্ত্রের মানসকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তিনি যে কথাগুলি বলেন আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে সরকারি সব বাদ দিলাম অফিসারদের বাদ দিলাম পুলিশ প্রশাসন বাদ দিলাম আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের সভানেত্রী হয়েছে জিয়া আমাদের দলীয় নেত্রী হয়েছে জিয়া মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা মানব জননেত্রী শেখ তার কথাগুলি যে দিক নির্দেশনা দেন তার সামনে যাওয়ার প্রয়োজন নেই তো আমাদের তার নির্দেশনাগুলি তো আমরা দেখতে পারতেছি শুনতে পারতেছি টিভিতে রেডিওতে এভরিওয়ার আমরা যারা আওয়ামী লীগ করি আমরা খালি সেই সেই নির্দেশনাগুলিকে যদি আমরা ফলো করি আমার মনে হয় যে আজকে জাতির জনকের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হইতে বেশি সময় লাগবে না এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিমাণ শ্রম যে পরিমাণ সময় যে পরিমাণ এই বয়সে এসে তিনি কষ্ট করেন এই মানুষের জন্য সেই কষ্টটাও আমরা কিছুটা হইলে পরেও লাঘব করতে পারব তো সেই জায়গা থেকে সেই চিন্তাধারণা থেকে আমি আমার কাজ করার চেষ্টা করি কারণ এর বাইরে আর আমার আমাদের জীবনে দাদা করিয়ে গেছে এই বাড়িতে কালীবাড়ি রাজনীতি আমার বাবা করছেন এই বাড়িতে রাজনীতি আমার এই যে বললাম না যে আমাকে কৃতিত্ব আমি কৃতিত্ব চাই না এই কাজটা যে আমি সম্পন্ন করছি এটা আমি ভিতরে দিস ইজ মাই খোরাকি এটা আমার ভিতরে ক্রেভিং আমার নিজের কাছে আই ফিল গুড যে হ্যাঁ আমি কিছু আমি করতে পারলাম আজকে কে প্রশংসা প্রশংসা অনেক সময় অনেক বদ্ধভূমির বিষয় অনেক বড় বড় কাজ করছি মানুষ করে নেয় তো তখন প্রথমে মনে করতাম যে আমি মনে প্রশংসা চাই বা যে কাজটা করছি সেই কাজটা স্বীকৃতি চাই কিন্তু আজকে আমি বুঝি আজকে এই আজকের দিন আইসা যে সেই স্বীকৃতিটা বড় কথা না আমার কাছে কাজটা যে সুন্দরভাবে সম্পাদন করছি বা এক একটা প্রোগ্রামকে যে সাকসেসফুলি আমি শেষ করি এইটার আমার ভিতরের একটা চাওয়া এটা যে সুন্দর মতো হয়েছে এটাই হয়েছে যে আমার সার্থকতা কে ধন্যবাদ দিল কে দিল না তাতে কিছু আসে যায় না তা আপনাদেরকে অবশ্যই আপনারা ধন্যবাদ দিচ্ছেন সেটা মানে অন্যভাবে নেবেন নাই এই কথাটার মিনিং আমি যেটা বুঝাইতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চেতনার জায়গা যেহেতু আমি এই পরিবার থেকে আসছি আমার ভিতরে একটা জিনিস হলো যে আমার রক্ত এই আব্দুল হাব সেনিয়াদের রক্ত বঙ্গবন্ধুর রক্ত আমার দাদি যেহেতু বঙ্গবন্ধুর আপন বোন তা সেই রক্তও আমার শরীরে আসে তো জেনারেশান বাই জেনারেশান আজকে আমরা চার পুরুষের রাজনীতি আজকে আমার বাবা বলে সবসময় যে তোমার কিছু হয়ে গেলে পরে আমার চার পুরুষের বাতি রাজনীতি আর কেউ কে শেখানো বা আমার সন্তানদের এই জায়গায় নেওয়ার সেই বয়সও আমার নাই সেই তো ওই কারণে অনেক বিষয় অনেক কিছু থাকে ভয় লাগে যে আজকে যদি আমার কারণে আমার বাবার যে আজকে এত বছরের রাজনীতি সেই জায়গাটা যেন কলুষিত না হয় এটার জন্য আমার যারা দলীয় নেতাকর্মীরা আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে যে নির্দেশনা একটা নেতা একজন আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল্লাহ সালাহ আব্দুল্লাহ তার নির্দেশনা অনুযায়ী রাজনীতি করি তার ছত্র ছায়া রাজনীতি করি তার অভিভাবক রাজনীতি করি তার উপরে আছেন মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনাদের অনুভূতি ব্যক্ত করছেন যে আজকে এই এনভায়রনমেন্টটা যে এইখানে আনতে পারছি আমি এখানে জাজেস কোয়ার্টার পাশেই আপনারা জানেন পাশেই আমাদের ঐতিহ্যবাহী সার্কেট হাউস তো বিষয়টা হচ্ছে সামনে জিলা স্কুল শহীদ মিনার বঙ্গবন্ধু অডিটোরিয়াম আমি সেই আদলে এই কম্পাউন্ডটাকে তৈরি করার চেষ্টা করছি কারো ব্যক্তিগত কেউকে ক্ষতি করার জন্য বা যদি কারো এই যে ক্লাবের বিষয়টা আছে মহামান ক্লাব এখানে ছিল অনেকের অভিযোগ থাকতে পারে আমি বলছি কিন্তু সব ক্লাব আমি স্টেডিয়াম মুখী ডিসি সাহেবের সাথেও কথা হয়েছে যারা স্পোর্টিং ক্লাবগুলি আছে সেগুলিকে আমরা স্টেডিয়াম মুখী নিয়ে যাব। ওখানে খেলাধুলার মাঠ আছে ওখানে ক্লাব পাড়া ওই জায়গায় থাকবে এইখানে শহরের মাঝখানে একে তো ক্লাব এই এনভায়রনমেন্টটা এখানে শিশু কিশোরদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য সাংস্কৃতিক অঙ্গনকে একতলা দোতলা যেহেতু অডিটোরিয়াম যতদিনে কমপ্লিট না হয় একতলা এবং দোতলা এটা পুরাটাই আমি চাচ্ছি যে আমাদের বরিশালের যে এনভায়রনমেন্টটাই যেন এই জায়গায় ওই ধরনের থাকে সময় চর্চা থাকে যে শিশুদের সাংস্কৃতিক যে শিশুদের সংগঠনগুলি আছে মুক্তিযোদ্ধাদের যে সংগঠনগুলি আছে সাংস্কৃতিক সমন্বয় পরিষদ সহ যত সাংস্কৃতিক অঙ্গনের এখানে সংগঠনগুলি আছে সবগুলিকে আমি এই জায়গায় জায়গা করে দিতে চাই এবং সেই এনভায়রনমেন্টটা যেন এই জায়গায় মুক্তিযুদ্ধের সেই যে জায়গাটা চেতনার আজকে শিক্ষা আজকে নতুন বাচ্চারা আসবে দেখবে শিখবে এখান থেকে কিছু শিখাবো এবং ওই কলাটাই হলো যে ছোট একটা শিশু পার্ক আমার করার ইচ্ছে আছে যাতে বাচ্চারা আসলে পরে আমাদের আপনারা জানেন যে যে পার্কগুলি আমি উপলব্ধি করছি আমি রিয়েলাইজ করছি যে আজকে আমাদের বরিশালের বিশেষ করে সাংস্কৃতিক এই যে আন্টিরা আছেন এই যে চাচিরা সামনে বসে আছেন বা যারা এখানে উপস্থিত আছেন রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অল্প কিছু মানুষ নারী তারা এই যে আমাদের এই সব জায়গায় আসতে পারতেছেন এই প্রোগ্রামগুলি অ্যাটেন্ড করতে পারতেছেন কিন্তু মেজরিটি আমাদের ঘরের যারা হাউস ওয়াইফ হাউস হোল্ড করে যারা বাসায় বাচ্চাদের রান্না বান্না করে তাদের কিন্তু বাইরে যাওয়ার কোনো এই দম কিন্তু আস্তে আস্তে সবাই আটকিয়ে আসতেছে যেটা আমার উপলব্ধি যে কারণে কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসে পার্কে একটু খেলতে দিয়েও কিন্তু সে খোলা আকাশের নিচে এই যে বসতে পারতেছে এই যে রিল্যাক্স এই যে রিলিফটা এইটা খুবই আমাদের বরিশালের জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা প্রয়োজন কারণ মেজরিটি আপনারা চিন্তা করে দেখেন আমরা তো পুরুষ মানুষ আমরা বাইরে যাচ্ছি সব জায়গায় মিশতেছি বিনোদন কোনো না কোনোভাবে আমাদের কিন্তু যারা ঘরে আসেন তারাও তো মানুষ তাদের তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তো যে কারণে হয়েছে যে দেখবেন যে মা এবং বাচ্চারা এই যে যে কয়টা পার্ক আমি করছি সেখানে গেলে পরে খেয়াল করবেন লক্ষ্য করবেন আপনারা যে ওই যে দেখেন বাচ্চারা হাত হাত বাচ্চারা খেয়াল করবেন যে মাদেরও এখানে একটা নিশ্চিন্তভাবে তারা আইসা বসতে পারতেছে সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে পারছে নিরাপত্তার জায়গাটা আছে কোনো ধরনের গাছের ফুলটাও কিন্তু ছিলেন এখন বরিশাল শহরের মানুষ কারণ তারা জানে যে গাছের ফুলটা গাছে থাকলেই ভালো লাগে যে এই যে পরিবর্তন মানুষের মানসিকতার যে পরিবর্তন এইটা হইছে যে সবচেয়ে বড় জিনিস শুধু এই আঁকার বিল্ডিংয়ে পরিবর্তন করলাম কিন্তু ভিতরে আমার সেই যে জায়গায় আছি ওই জায়গায় রয়ে গেলাম কোনো লাভ হবে না মেন্টালিটি এই যে মেয়র কি কাজ করলো এইটা কিন্তু বড়ো কথা মেয়র কি জামা পরিয়ে আসলো সেরা প্যান্ট পরিয়ে আসলো নাকি সেরা শার্ট পরিয়ে আসলো এইটা কিন্তু বড় জিনিস না তো সেই জায়গায় আমাদের মানসিকতার জায়গাটা মনটাকে ওইভাবে বিকাশিত করতে হবে এবং আজকের ছেলে পেলে আজকের নতুন প্রজন্মকে সেই জায়গাটায় আমাদের নিয়ে যেতে হবে আদারওয়াইজ কোনোটাই কোনো কিছু হবে না কোনো যতই পরিবর্তন আনি কোনো লাভ নাই মানসিকতার জায়গাটা আমাদের আরও বড় করতে হবে উদার করতে হবে খোলাবেলা করতে হবে যে কাজকে মূল্যায়ন করতে হবে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ কোনো বিষয়ে কোনো কথা আমার যা বলছি এখানে এটি কোনো কারো ব্যক্তিগত পার্সোনাল কোনো বিষয় না এটা সার্বিক আমি সার্বিকভাবে আমাদের সকল বরিশালবাসীর উদ্দেশ্যে আমার কথাগুলি বলা কোনো কেউ মনে যদি কষ্ট নিয়ে থাকেন আমি দুঃখ প্রকাশ করতেছি খগোল মামা ঘুমাইতেছেন ঘুমাইতে থাকেন আপনি হ্যাঁ খগোল মামা হ্যাঁ ঠিক আছে তো তো ইরু সাকুর ইরু এটা মনে হয় পাইছে মামা ঘুমাইতেছে বই বইয়ে দেন তো যাই হোক বিষয় যে এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসনের যারা আছেন সব স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার অভিভাবক আর হাজ আবুল আসাদ আবদুল্লাহ যিনি যার সন্তান বলে আজকে এইগুলি আমি করতে পারতেছি তাকেও আমি ধন্যবাদ দেখেন চলে আসছে কিন্তু দেখেন আমার শিষ্য চলে আসছে দেখেন এটা সাহস এতটুকু একটা বাচ্চা দেখেন সে চলে আসছে এখানে যে সে জানে যে এখানে আসলে পরে আমি তাকে কি করব সে জানে দেখি এখানে আসছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কেমন এতক্ষণ

স্থাপনকৃত ঐতিহাসিক বরিশাল কেন্দ্র শহীদ মিনার সংস্কার সহ চত্বর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমি এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি উনিশশো তেহাত্তর সালের তেসরা জানুয়ারি এই শহীদ মিনারের ভিত্তিপ্রস্তি স্থাপন করেন যেটা বাংলাদেশের একমাত্র শহীদ মিনার এই হিসাবে আমরা গর্ববোধ করছি সেই বঙ্গবন্ধুরই উত্তরসূরি আজকের আমাদের অভিভাবক মাননীয় মেয়র বৈশাল সিটি কর্পোরেশন শেনবাস সাদিক আবদুল্লাহ স্যার উদ্বোধন করলেন আজকের এই দিনে আমি স্মরণ করছি